আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ডাক হোটেল যোগাযোগ বিভাগের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর প্রশ্ন দিয়ে। 11 নম্বর প্রশ্ন ছিল, উৎপাদককে বিশ্লেষণ করুন। 3x² - 16x - 12, অর্থাৎ 3x² - 16x - 12। তো 3 বারং 36 আর 18 দুগুণে 36, এটা হচ্ছে মিডল টার্ম। তাহলে 3x² - 18x + 2x - 12। 3x কমন নিলে আসবে হচ্ছে x - 6, প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x - 6। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x - 6 × 3x + 2। এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে x + 1/x = 2 হলে x³ + 1/x³ এর মান কত। তো আমাদের x³ + 1/x³ এটা করলে পাওয়া যাবে হচ্ছে x + 1/x, সূত্র করলে হোল কিউব, মাইনাস 3x1/x × x + 1/x। x + 1/x হোল কিউবে যদি আমরা মান বসাই তাহলে 2³ - 3 × 2 = আসবে হচ্ছে 8 - 6 = 2। অতএব নির্ণয় মান হবে হচ্ছে 2। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। নম্বর 13তে বলা আছে সংজ্ঞা লিখুন রম্বস এবং যা। রম্বসের সংজ্ঞায় হবে, যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে, এবং যা হবে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশকে বৃত্তের যা বলা হয়। তারপর প্রশ্ন নম্বর 14। নম্বর 14তে বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার কত। তো আমরা ধরে নেই হচ্ছে আসল = p আর প্রতি বছরের মুনাফা = i। তাহলে মূল টাকা প্লাস 5 বছরের মুনাফা 5i = আসবে হচ্ছে আমাদের 1830 টাকা। আবার মূল টাকা প্লাস 3 বছরের মুনাফা মানে 3i = আসবে হচ্ছে 1578 টাকা। এখন যদি দুইটা সমীকরণ থেকে বিয়োগ করি তাহলে 2i = আসবে হচ্ছে 252 টাকা, i = আসবে হচ্ছে 126 টাকা। তো i এর মান 126। এখন এই 1 নং সমীকরণে যদি আমরা মান বসাই তাহলে p = লেখা যাবে হচ্ছে 1830 - 5i = আসবে হচ্ছে 1830 - 5 × 126 = আসবে 1830 - 630 = আসবে হচ্ছে 1200 টাকা। অর্থাৎ আসল হচ্ছে p এর সমান, সেটা হচ্ছে 1200 টাকা। আর বের করতে বলা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার = আসবে p/i × 100, অর্থাৎ মূল টাকা ইন্টু 1 বছরের সুদ দিবে ইন্টু 100। তাহলে এইটা আসবে হচ্ছে 1200, এইটা আসবে হচ্ছে 126 × 100। এটি ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10.50%, অর্থাৎ 10.5% হবে হচ্ছে মুনাফার হার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।